Assalamualaikum, my dear learners. Welcome back to the virtual class brought to you by East Bahari High School. I am Hajra Bint Ahmad and I have been working as an assistant teacher in English. So, my dear learners of class 8, my today's class is for you. So, let's get started. Okay? আমি তোমাদের কিন্তু গত কয়েকটি ক্লাসে নিয়েছি ন্যারেশন নিয়ে। আজকে আমি ন্যারেশন পড়াবো। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আর আজকে পড়াবো ন্যারেশন থেকে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে তোমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আজকে আমি তোমাদের জন্য কিছু নিয়ম লিখে রেখেছি অলরেডি। প্রথমেই আমরা জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি। দেখো এখানে আমি লিখেছি, an imperative sentence may be a request, advice, order or suggestion. মানে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা জানি যে আমরা রিকোয়েস্ট বুঝি, অর্ডার বুঝি অথবা সাজেশন বুঝি, মানে আদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ, এগুলোকে কিন্তু নির্দেশ করে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব সেটার উপায় হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কিন্তু সাধারণত না, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে শুরু হবে। এবং ভার্ব দিয়ে শুধু না, ভার্বের কিন্তু ভি ওয়ান ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি, আদেশ, অনুরোধ, নিষেধ, প্রপোজাল, এগুলো যদি বোঝায় কোনো সেন্টেন্স দ্বারা তাহলে আমরা বুঝে নিব সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এছাড়াও আরেকটি চেনার উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্বের ভি ওয়ান ফর্ম দিয়ে। ওকে, তাহলে দেখো আমি তো লিখেছি, আমি তোমাদেরকে ডেফিনেশনটা বললাম ইম্পারেটিভ সেন্টেন্সের। এখন আমরা দেখো এখানে আরো লিখেছি, সো আরভি, আরভি মিন্স রিপোর্টিং ভার্ব, আরভি মিন্স রিপোর্টিং ভার্ব। আমি শর্ট করে লিখেছি, যখন রিপোর্টিং ভার্ব সেট টু উইল বি চেঞ্জ টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা সেটা সেট টু চেঞ্জ হয়ে কিন্তু আমরা অন্যান্য সেন্টেন্সে পড়েছিলাম দ্যাট হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়েছিল, ইন্টারোগেটিভে কিন্তু সেটা হয়নি। সেখানে ইন্টারোগেটিভে আমরা করেছিলাম আস্কড, কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করব তখন কিন্তু আমরা সেট টু এর পরিবর্তে সেন্টেন্সে কি বলা হয়েছে, কোনটি নির্দেশ করা হয়েছে সে অনুযায়ী আমরা লিখব। যেমন দেখো এখানে দেখো সেট টু পরিবর্তন হবে যদি সেন্টেন্সটি দ্বারা রিকোয়েস্ট বোঝায় বা অনুরোধ বোঝায়। যদি অনুরোধ থাকে তাহলে আমরা সেট টু পরিবর্তন করে লিখব রিকোয়েস্টেড টু, মানে আমাদের যদি রিপোর্টিং ভার্বে সেট টু থাকে এবং আমাদের যদি সেন্টেন্সটি থাকে কোনো অনুরোধ বোঝায় সেন্টেন্সটি দিয়ে, তাহলে কিন্তু আমরা কি করব সেট টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখব। আবার যদি সেন্টেন্স দ্বারা আমাদের আদেশ বোঝায় তাহলে আমরা সেট টু এর পরিবর্তে অর্ডার্ড লিখব। তারপর যদি উপদেশ বোঝায় তাহলে আমরা সেট টু এর পরিবর্তে অ্যাডভাইসড লিখব। এরপর যদি পরামর্শ বোঝায় তাহলে আমরা সেট টু এর পরিবর্তে লিখব সাজেস্টেড। এরপর দেখো আছে, যদি আদেশ বোঝায় তাহলে লিখব কমান্ড, যদি অর্ডার বোঝায় তাহলেও কমান্ড, আর যদি আদেশ বোঝায় যদি আদেশ আদেশ এখানে দেখো দুটো আছে, আদেশ অর্ডারের ক্ষেত্রে লিখতে পারো বা কমান্ডও লিখতে কমান্ডেডও তুমি লিখতে পারো। এরপর দেখো নিষেধ, নিষেধ হলে তোমরা লিখবে ফরবিড, আর যদি প্রস্তাব বোঝায় তাহলে লিখবে প্রপোজড। ওকে, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু প্লিজ এগুলো খাতায় লিখে নাও, এই টেকনিকটি আমরা সেট টু এর পরিবর্তে কি করব রিকোয়েস্টেড লিখব, আর যদি অনুরোধ বোঝায় আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, পরামর্শ বোঝালে সাজেস্টেড, আদেশ বোঝালে কমান্ডেড, নিষেধ বোঝালে ফরবিড, প্রস্তাব বোঝালে প্রপোজড। এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি,
তোমরা যদি বুঝতে না পারো বা যদি সেন্টেন্সটি দ্বারা বোঝা না যায় যে সেন্টেন্সটি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, প্রস্তাব বোঝানো হচ্ছে নাকি আদেশ বোঝানো হচ্ছে নাকি উপদেশ বোঝানো হচ্ছে নাকি নিষেধ বোঝানো হচ্ছে, তোমরা যদি বোঝা না যায় যে সেন্টেন্সটি দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্স সেটির পরিবর্তে আমরা লিখতে পারি টোল্ড। ওকে, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি টোল্ড। তাহলে কিছু যদি না বুঝতে পারি, কোনো কিছু নির্দেশ না করলে আমরা লিখবো টোল্ড। তাহলে আমরা কি লিখবো? যদি কোনো কিছু নির্দেশ না করে তাহলে আমরা লিখবো, সেন্টেন্সটি দ্বারা যদি কোনো কিছু নির্দেশ না করে তাহলে আমরা লিখবো টোল্ড। ওকে, আমরা কোনো কিছু নির্দেশ না করলে আরবি এর পরিবর্তে আমরা লিখব টোল্ড। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম টোল্ড। আর ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু একটু ট্রিকি, আমি আগেও তোমাদের বলেছি। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো এইটা, এগুলো দিয়ে আমরা একটা জেনারেল কিছু রুলস আমরা করব এরপর, কিন্তু আজকের ক্লাসে শুধু আমি এটুকুই আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্স আমি একটি ক্লাসে আলোচনা করে শেষ করতে পারবো না, এবং আমরা পরবর্তী ক্লাসে লেট এবং লেট আস এই দুটো দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হলে সেখানে কিন্তু আমাদের আবার কিছু রুলস আছে এবং আমাদেরকে একটু বোঝার ব্যাপার আছে। সুতরাং আমরা পরবর্তী ক্লাসে আবার লেট এবং লেটার্স দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় সেখানে আমরা সেই রুলসগুলো জানব। ওকে, এরপর দেখো যদি আরবি এর পরিবর্তে, দেখো আমি স্ট্রাকচার লিখেছি, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হলে বেসিক যে স্ট্রাকচারটা সেটি লিখেছি। দেখো আমি কি লিখেছি, আরবি অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে দেখো আমি স্ট্রাকচার লিখেছি, আরবি রিপোর্টিং ভার্ব যদি এটির পরিবর্তে যে কোনো একটি ওয়ার্ড হবে, কখন? যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করব তখন আমরা কি করব, সেই স্ট্রাকচারটি এখানে লিখেছি, আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে যে কোনো একটি ওয়ার্ড, যেটি আমি কিন্তু তোমাদের বোর্ডে লিখেছি ক্লাসের শুরুতেই, যে আদেশ বুঝালে অর্ডার্ড অথবা কমান্ড হবে, প্রস্তাব বুঝালে প্রপোজড হবে, সেন্টেন্সের ধরন অনুযায়ী আমরা ওই যে কোনো একটি ওয়ার্ড লিখব, আদেশ হলে অর্ডার, অথবা যদি প্রস্তাব হয় তাহলে প্রপোজড, এরকম যদি নিষেধ করা হয় তাহলে ফরবিড, এই ধরনের যে কোনো একটি ওয়ার্ড আমরা সেন্টেন্সের ধরন বুঝে তার পাশাপাশি আমরা লিখব হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে টু, টু লিখব, টু, টি ও টু, এবং তার পাশাপাশি লিখব ভার্বের ভি ওয়ান ফর্ম অর্থাৎ হচ্ছে ভার্বের কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ। ওকে, তাহলে দেখো এখানে প্রথম একটি সেন্টেন্স লিখেছি, দেখো দ্য ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলল প্লিজ গিভ মি আ পেন, আমাকে দয়া করে একটি কলম দাও। প্রথমেই লক্ষ্য করো তো সেন্টেন্সটিতে এখানে কি, কোন সেন্টেন্স তুমি কিভাবে বুঝবে? দেখো প্রথমেই কিন্তু প্লিজ দিয়ে শুরু হয়েছে, এটি একটি কি রিকোয়েস্ট, প্লিজ মানে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, প্লিজ বলা হয়েছে। যখন তোমাকে কেউ রিকোয়েস্ট করে কিছু বলে বা অনুরোধ করে কিছু বলে তখন কিন্তু বলে যে প্লিজ, তাই সে প্লিজ বলছে অর্থাৎ এখানে রিকোয়েস্ট করা হয়েছে। এবং দেখো গিভ আছে ভার্বের ভি ওয়ান ফর্ম, তার মানে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এটিকে কিভাবে পরিবর্তন করব, যেহেতু প্লিজ আছে আমরা সরাসরি বুঝতে পারছি যে সেন্টেন্সটি হচ্ছে এখানে রিকোয়েস্ট করা হয়েছে, তাহলে আমরা অনুরোধ হলে আমরা কি লিখব বলেছিলাম, মনে আছে? অনুরোধ হলে আমরা বলেছিলাম আমরা আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে লিখব যে রিকোয়েস্টেড। ওকে, দেখো দ্য ম্যান সেড টু মি, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমরা লিখেছি দ্য ম্যান রিকোয়েস্টেড মি, দ্য ম্যান রিকোয়েস্টেড মি, যেহেতু এখানে
আমি আগেও বলেছি যেহেতু এখানে রিকোয়েস্ট বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে লোকটিকে এটি কলমের জন্য, সেহেতু আমরা লিখেছি রিকোয়েস্টেড মি। তারপর তাহলে দেখো এখানে আরবি এর পরিবর্তে যে কোনো একটি ওয়ার্ড আমরা পেয়ে গেলাম, দ্য ম্যান, যে কোনো একটি ওয়ার্ড কি এখানে রিকোয়েস্টেড। তারপর রিকোয়েস্টেড এর পরে আমরা লিখলাম মি, সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখলাম আমরা এখানে, দেখো দ্য ম্যান রয়ে গেল সেম। আর সেড টু এর পরিবর্তে আমরা লিখলাম কে, রিকোয়েস্টেড, আর দ্য ম্যান কিন্তু দ্য ম্যানই রয়ে গিয়েছে, আর মি এর পরিবর্তে মি ই লিখেছি। এরপর এই কমাটা উঠিয়ে গিয়ে, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা লিখলাম টু, এবং এরপর আমরা লিখেছি কি দেখো, গিভ মি আ পেন। ওকে, আমরা কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে লিখেছি টু, এবং এরপর আমরা লিখেছি প্লিজ কে, তোমরা আগেই কিন্তু ভেঙে দিয়েছি এখানে রিকোয়েস্টেড লিখে, তারপর আমরা লিখেছি যা ছিল তাই, যে গিভ মি এ, গিভ হিম এ পেন। এখানে হিম কেন হলো, যেহেতু মি আছে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলে আমরা কি করব, আমরা বলেছিলাম ফার্স্ট পার্সন কে আমরা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করব। এখানে আরেকটি ছোট্ট সূত্র আছে, দেখো এখানে যদি তোমরা এস ও এন, অর্থাৎ এস ও এন, 1 2 3, ফার্স্ট পার্সন হবে সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ, সেকেন্ড পার্সন হবে অবজেক্ট ওয়াইজ চেঞ্জ, এবং থার্ড পার্সনে কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে যেহেতু মি আছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আমরা চেঞ্জ করব সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট কি আছে, দ্য ম্যান, তাহলে দ্য ম্যান যেহেতু একটা মানুষকে বলা হয়েছে, এখানে একটা লোককে বলা হয়েছে, ছেলেকে বলা হয়েছে, তাহলে ছেলের ক্ষেত্রে আমরা জানি যে হি, এবং যেহেতু এখানে আমরা অবজেক্টিভ ফর্মে লিখবো তাই আমরা লিখেছি হিম এ পেন। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপর আরেকটি দেখো, এটি আমরা করব নেগেটিভ সেন্টেন্স। এখানে কি বলেছি, হি সেড টু মি, সে আমাকে বলল, ডু নট রান ইন দ্য সান, মানে রোদে দৌড়াদৌড়ি করো না, ডু নট রান ইন দ্য সান। আমি বলেছিলাম যদি সেন্টেন্সটি দ্বারা কোনো নিষেধ করা হয়, কোনো কিছুকে নিষেধ করা হয়, তাহলে তোমরা লিখবে ফরবিড, বলেছিলাম তো, তাই না? তাহলে এখানে আবার তোমরা ফরবিড না, তোমরা কিন্তু টু এর আগে নট লিখেও সেন্টেন্সটিকে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারো। টু এর আগে নট লিখে এখানে কি লিখেছি দেখো, কমার পরিবর্তে টু লিখবে, কিন্তু যখন নেগেটিভ সেন্টেন্স হবে, ফরবিড যদি তোমরা ইউজ না করতে চাও, তাহলে টু এর আগে অবশ্যই এটি নট লিখে তোমরা সেন্টেন্সটিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। তাহলে দেখো আমরা কি লিখেছি, ডু নট রান ইন দ্য সান, মানে রোদে দৌড়াদৌড়ি করো না। এটা দ্বারা তুমি কি বুঝতে পারছো, কি বলা হচ্ছে এখানে, তাকে রিকোয়েস্ট করা হচ্ছে, নাকি তাকে উপদেশ দেয়া হচ্ছে, নাকি তাকে অর্ডার করা হচ্ছে। ডু নট রান ইন দ্য সান, এখানে তুমি মনে করতে পারো যে তাকে অর্ডারও হতে পারে, অথবা তাকে উপদেশও দেয়া হতে পারে। ওকে, তাহলে অর্ডার অথবা উপদেশ, অর্ডার অথবা উপদেশ, তাহলে অর্ডারও দেওয়া হতে পারে অথবা কি করা হতে পারে, উপদেশ। উপদেশ, উপদেশ মানে হচ্ছে অ্যাডভাইস, আর অর্ডার মানে হচ্ছে আদেশ। তাহলে আমরা যে কোনো একটি এখানে প্রয়োগ করলে আমাদের কিন্তু হবে, আমাদের সেন্টেন্সটি কিন্তু সঠিক হবে, দুটির যে কোনো একটি তুমি প্রয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডু নট রান ইন দ্য সান, আমি এখানে অ্যাডভাইস দিয়েছি, মানে হচ্ছে উপদেশ, হি অ্যাডভাইসড মি। তাহলে সেম দেখো, হি অ্যাডভাইসড মি, হি আর হি সেমই থাকবে, এই সেড টু এর পরিবর্তে আমরা লিখেছি অ্যাডভাইস, আর মি একই থাকবে, তাহলে সেড টু এর পরিবর্তে লিখেছি অ্যাডভাইস, যেটি আমি প্রথমেই তোমাদেরকে বোর্ডে লিখেছিলাম ক্লাসের শুরুতে। তারপর হচ্ছে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে, যেহেতু ডু নট মানে হচ্ছে নেগেটিভ আছে, তাই আমরা লিখলাম কি, নট টু, টু এর আগে সবসময় নট লিখবে, নট টু, তারপর বাকি সবকিছু একই থাকবে, ভার্বের বি ওয়ান ফর্ম, ভার্বের বি ওয়ান ফর্ম, দেন ইন দ্য সান। ওকে, আর যদি তোমরা এই সেন্টেন্সটিকে আরেকটি ভাবেও লিখতে পারো, যদি নিষেধ বা ফরবিড ইউজ করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কখনোই
এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আরেকটি লিখতে পারবে না কারণ ফরগেট ইটসেলফ ইজ এ নেগেটিভ ওয়ার্ড ওকে ফরগেট মানেই হচ্ছে নিষেধ মানে এটি একটি নেগেটিভ ওয়ার্ড তাই তোমরা আলাদা করে কিন্তু কোনো নট ইউজ করতে পারবে না এখানে দেখো এই সেন্টেন্সটিকে তোমরা এভাবে লিখলেও কিন্তু কারেক্ট হবে দেখো কি আছে হি ফরবেড মি সে আমাকে নিষেধ করলো টু রান ইন দা সান রোদে দৌড়াতে দেখো অর্থ কিন্তু একই থাকছে এখানে ফরবেড ইউজ করার কারণে আমরা কোনো নট বা নেগেটিভ কোনো ওয়ার্ড আমরা এখানে ইউজ করিনি ওকে আর যদি আমরা ফরবেড ইউজ না করতাম তাহলে আমরা এটাকে সেন্টেন্সটিকে এইভাবেও কিন্তু পরিবর্তন করতে পারতাম আমরা আরেকটি সেন্টেন্স এখানে আমরা দেখব আজকে দেখো আমরা আরেকটি সেন্টেন্স দেখে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব বলছে দেখো হি সেড টু দ্য ম্যান সে লোকটিকে বলল স্যার এক্সকিউজ মি মানে একটু এক্সকিউজ করতে বলা হচ্ছে তাহলে এখানে দেখো তোমরা কি বুঝতে পারছো আসলে সেন্টেন্সটি দ্বারা কি বোঝানো হয়েছে আদেশ উপদেশ অথবা নির্দেশ অথবা প্রস্তাব কিছু কি বোঝানো হয়েছে তোমরা কি এখানে বুঝতে পারছো বোঝা যাচ্ছে এক্সকিউজ মি এক্সকিউজ করতে বলা হয়েছে আসলে বোঝা যাচ্ছে না সেন্টেন্সটি দ্বারা কোনটি নির্দেশ করা হয়েছে আমি কিন্তু তোমাদের বলেছি যে যদি তোমরা বুঝতে না পারো অথবা সেন্টেন্সটি দ্বারা কি নির্দেশ করা হয়েছে এটি বোঝা না যায় তাহলে কিন্তু আমরা সেখানে টোল্ড ইউজ করব তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব যখন পরিবর্তন করব সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড ইউজ করব আর কি আছে দেখো আরেকটি এখানে দেখো স্যার বলা হচ্ছে স্যার যেহেতু আছে তাহলে আমাদের কি হবে সার্ভ মানে হচ্ছে তাকে সম্মান দিয়ে বলা হচ্ছে রেসপেক্টফুলি সম্মান দিয়ে বলা হচ্ছে রেসপেক্টফুলি বলা হচ্ছে তাহলে আমরা রেসপেক্টফুলি কথাটা ইউজ করব যখনই কোনো সেন্টেন্সে সার দেখবে তখন তোমরা রেসপেক্টফুলি ইউজ করবে ওকে দেখো তাহলে আমরা এটাকে পরিবর্তন করি বি রেসপেক্টফুলি told the man to excuse him এবার দেখো he same থাকছে আমাদের said to এর পরিবর্তে আমরা কি করলাম টোল্ড লিখলাম সেট এর পরিবর্তে আমরা টোল্ড লিখলাম কেন কারণ আমরা এটি ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আমরা বুঝতে পারছি না সেন্টেন্সটি দ্বারা আসলে কি নির্দেশ করা হচ্ছে আদেশ উপদেশ নিষেধ কোনো কিছুই নির্দেশ করা আসলে হচ্ছে না এখানে সেই জন্য বলা হচ্ছে এক্সকিউজ করতে সেহেতু আমরা এখানে লিখেছি কি টোল্ড আর যেহেতু স্যার আছে এখানে স্যার মানে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলা হয়েছে তাই আমরা টোল্ড এর পূর্বে আমরা লিখলাম রেসপেক্টফুলি যখনই কোনো সেন্টেন্সে স্যার থাকবে তখন তোমরা রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করার পূর্বে সাবজেক্টের পরেই তোমরা রেসপেক্টফুলি কথাটা লিখবে তাহলে কি লিখলাম হি রেসপেক্টফুলি টোল্ড দ্য ম্যান এক থেকে গেল সেম টু সেম এরপর আমরা কি করলাম আমরা এরপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি হলো দেখো এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা টু বসালাম তারপর এক্সকিউজ এক্সকিউজ একই থাকবে ভার্ব এবং মি এর জায়গায় হিম বসাবো কারণ হচ্ছে ফার্স্ট পারসন আমাদের পরিবর্তন হয় হচ্ছে
সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট আছে কি হি হিয়ার অবজেক্টিভ কি আছে হিয়ার অবজেক্টিভ ফর্ম হবে হিম তাই আমরা হিম বসালাম ঠিক আছে তাহলে আজকে আমরা দেখতে পেলাম ইম্পারেটিভ সেন্টেন্স কে তোমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে তার বেসিক সিম্পল রুলস গুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু লেট এবং লেটার্স দিয়ে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স কে তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে সেটি দেখব এবং তোমাদের জন্য অনুরোধ থাকবে তোমরা আমি বারবার বলি প্রত্যেকটি ক্লাসে তোমাদের বলি তোমরা কিন্তু পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকবে এবং বাড়িতে বসে তোমরা অবশ্যই নিজেদেরকে সেফ রাখবে করোনাকালীন সময়ে আমাদের কিন্তু এটি প্রধান দায়িত্ব একজন ভালো নাগরিক হিসেবে এটি আমাদের প্রধান দায়িত্ব প্রথম দায়িত্ব যে আমরা নিজেদের এবং আমাদের আশেপাশের সবাইকে যাতে সুরক্ষিত রাখতে পারি সেই জন্যই কিন্তু আমাদের পুরো বিশ্বেই আমাদের সরকার বলো আমাদের দেশ বলো বা পুরো বিশ্বেই কিন্তু আমরা এখন হোম কোয়ারেন্টাইনে আছি আমরা ঘরে আছি সব স্কুল কলেজ কিন্তু আমাদের দেশে এখনো খোলা হয়নি তোমরা ঘরে আছো তোমাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে চেষ্টা করবে যাতে তোমাদের পড়াশোনার এই ক্ষতিটাকে তোমরা পুষিয়ে নিতে পারো আমরা চেষ্টা করছি তোমাদের জন্য আমাদের বেস্টটা দিতে তোমাদের যেভাবে একটু ভালোভাবে তোমরা বুঝতে পারো তোমরা ক্লাসগুলো করতে পারো সেই উদ্দেশ্যে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমি এবং আমার তোমাদের অন্যান্য সমস্ত শিক্ষকরা কিন্তু সেটি চেষ্টা করে যাচ্ছেন সুতরাং তোমরা ক্লাসটি দেখবে আশা করি এবং খাতা কলম নিয়ে সবকিছু নোট ডাউন করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে সামনে বার্ষিক পরীক্ষা আছে তোমাদের এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো যেহেতু তোমাদের পরীক্ষা হলো না সেহেতু তোমাদের যেহেতু মানে জিএসসি পরীক্ষাটা হচ্ছে না সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু অবশ্যই হবে স্কুল কর্তৃক এবং সেই পরীক্ষায় কিন্তু তোমাদের অবশ্যই অবতীর্ণ হতে হবে অ্যাপিয়ার হতে হবে এবং পাস করতে হবে ভালো রেজাল্ট করতে হবে অন্যথায় কিন্তু তোমরা নবম শ্রেণীতে প্রমোশন পাবে না তোমরা এই বিষয়টি লক্ষ্য রাখবে এবং কেয়ারফুলি তোমরা পড়াশোনা করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে তোমরা অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম।